কারণে ফার্স্ট টাইম যেটা হয়েছিল যে হলে মুভি দেখা হচ্ছে। হ্যালো, কেমন আছো সবাই? এই বছর প্রথম মেলবার্নে হয়েছে যে কোনো বাংলা সিনেমা স্ক্রিন হচ্ছে বড় পর্দায়। এখন আমরা যাচ্ছি গুপ্তধনের সন্ধানে দেখতে। বলেছিলাম যে আজকে গুপ্তধনের সন্ধানে দেখতে গিয়েছি এবং মেলবার্নে ফার্স্ট টাইম যেটা হয়েছিল যে হলে মুভি দেখা হচ্ছে। আর যারা করেছিলেন মানে সবাই এখানে আছেন, আমি সবাইকে চিনি না কিন্তু একজনকে চিনি, পুলক। পুলক বোস, থ্যাংকস অ্যালট। তুমি যে করেছো, তোমরা তুমি দেবস্মিতা মিলে মানে এটা একটা প্রচেষ্টা ছিল যে প্রথমবার এত বাঙালি, বাঙালি দুর্গাপুজো হলে বাঙালি এক জায়গায় হয়, তাই তো? মানে আমাদের একটা প্রচেষ্টা ছিল যে বাঙালি তো আড্ডা ভালোবাসে, বাঙালি গান ভালোবাসে, বাঙালি মুভি ভালোবাসে, ধাঁধা ভালোবাসে, তো আমরা সবাইকে এক জায়গায় আনতে পারি। এক জায়গায় যদি বাঙালি 200টা বাঙালি এক জায়গায় হলে একটা মুভি স্ক্রিন করা যায়। আজ অব্দি মেলবোর্নে কখনো হয়নি এবং পুরো হাউসফুল, পুরো হাউসফুল মানে সেইটা মানে এটা গিভস আস মানে গ্রেট প্লেজার যে সবাই পুরো বাঙালি একটা হলে বসে আছে, আবিরের সিনেমা চলছে স্ক্রিনে অন বিগ স্ক্রিন, মানে এটা আমার জন্য ইট ওয়াজ লাইক। এবং আমি আমরা ফার্স্ট রোতে গিয়ে দেখেছি, মানে এটা বলার বক্তব্য হচ্ছে ফার্স্ট রোতে টিকিট এতটাই বুক ছিল যে ফার্স্ট রোতে যেতে হয়েছে মুভি দেখার জন্য, কিন্তু অ্যামেজিং এক্সপিরিয়েন্স। ওরা জিজ্ঞাসা করছেন মুভি কেমন লেগেছে, বাট মুভি তো ওটা একটা আলাদা ক্রিয়েটিভ পার্ট, বাট এই যে পুরো প্রচেষ্টাটা হয়েছে না, আমার মনে হচ্ছিল তোমাদের সকলের সাথে ওদের ইন্ট্রোডিউস করিয়ে দেওয়া হয়েছে। আমার মনে হয় সবাইকে ডেকে নাও আসলে, এবং ওনারা ক্যামেরায় বলবেন যে ওনারা আরো এরকম বারবার বিভিন্ন মুভি আনবেন, লাইক হামি হুমা। আমার বন্ধু সুমিত ও আমার সাথে ছিল অনেকটাই, আমরা আরো চেষ্টা করছি যাতে আরো বাংলা সিনেমা এখানে আনা যায়। প্রচুর ভালো বাংলা সিনেমা এখন কলকাতায় হচ্ছে, সামনে যেমন হামি খুব ভালো চলছে কলকাতায়, উমা আসছে যেটা খুবই ভালো স্টোরি সবাই আমরা জানি, তো আমাদের চেষ্টা থাকবে যদি আমরা আরো ভালো রেসপন্স পাই সবার থেকে আমরা এখানে আরো বাংলা সিনেমা দেখাতে পারবো। আমরা আমরা আমাদের এটাই প্রচেষ্টা থাকবে ভবিষ্যতের জন্য। এখানে একটা কথা বলি, এনারা জানেনও না যে মানে আমার যে একটা কোনো চ্যানেল এক্সিস্ট করেন এনারা জানেন না, তো এটা সম্পূর্ণ আমার ইন্টারেস্ট থেকে, আন্তরিকতা থেকে আমি বলছি। মেলবার্নে প্রচুর বাঙালি, তোমরা আমাকে ফলো করো, তোমরা বলো যে দিদি তোমাদের ব্লগ ভালো লাগে বা সমস্ত কিছু, তোমরা যদি রেসপন্স করো, ওনারা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করেছেন যেটার নাম হচ্ছে বেঙ্গলিজ ইন মেলবার্ন, তো তোমরা পুরো আপডেটটা, কারণ সত্যি একটা কিছু অ্যারেঞ্জ করতে যদি সবাই মিলে না আসে না, আমি কিন্তু যে দিন থেকে আমি গ্রুপে অ্যাড হয়েছি, তোমরা জানো যে আমার ব্লগ চ্যানেল আছে, আমার কুকিং চ্যানেল আছে, জানতে না তো, সো একেবারে একেবারে স্পন্সর্ড নয়, কিন্তু মানে এটা আমার ভেতর থেকে আছে যে তোমরা যদি বেশি প্রোঅ্যাক্টিভ হও না তাহলে আমি বলেছিলাম যে অন্তরা এটা কি, তো সিডনিতে দেখতে পাচ্ছি, আমরা মেলবার্নে কেন দেখতে পারবো না, আমরা মেলবার্নে কি বাঙালি নেই? আমরা আরো মুভি দেখতে পারবো। তো চলো এই ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি, আশা করি তোমাদের পুরো ব্যাপারটা ভালো লেগেছে। থ্যাংক ইউ, বাই বাই।